চাষি না কেন তার ফোন বন্ধ কেন? নুরুল হক আসো ভাই, একটু আমরা একটু বক্তব্য নিয়ে যাই তোমার। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই হল থেকে অনেক ছাত্রীকে বের করে দেওয়া হয়েছে, সঠিক হিসাবটা নাই। আমি যখন 11টার দিকে ফোন পাই তখন আমাকে 8 জনের তথ্য দেওয়া হয়েছিল, কিন্তু প্রথম আলোর একটা রিপোর্টে আমরা দেখেছি যে কমপক্ষে 50 জন। এখন আমি যেহেতু কিছুক্ষণ আগে আসছি, আমি যেটা দেখতে পেলাম দুজন একজন ছাত্রী বের হয়ে যাচ্ছে তার অভিভাবকের সাথে, সে বললো যে তাকে ধামরাই থেকে ফোন করে আনা হয়েছে, এবং আরেকজন অভিভাবক হলের ভিতরে ঢুকতেছিল, তারা কোনো কথা বলতেছিল না, কারণ মেয়েদেরকে এই সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ সাবিতা রেজওয়ান উনি এমনভাবে ভয় দেখিয়েছেন যে ছাত্রত্ব বাতিল করে দেবেন, তাদের বিরুদ্ধে ICTN-এ মামলা হবে, যাবজ্জীবন সাজা ভোগ করবে, এরকম বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়েছে, যার ফলে তাদেরকে সংবাদ মাধ্যম সহ কারোর সাথে কথা বলতে নিষেধ করা হয়েছে। আমাকে একটি মেয়ে প্রথমে ফোন দিয়েছিল, অন্তি যে মেয়েটা, ও ফোন দিয়েছিল, একবার বলেছিল ভাই আমার মোবাইল কেড়ে নিয়েছে প্রবোস্ট, মোবাইল কেড়ে নিয়েছে, সাংবাদিককে ফোন করতেছে কিন্তু এই জন্য উনি মোবাইল কিনে নিয়েছে, উনি মোবাইল কিনে নিয়েছে কিন্তু আমাকে বের করে দিয়ে আমার বাবাকে ফোন করে বলছে যে ইনস্ট্যান্ট চলে আসছে, যে যেসব ছাত্রীকে বের করেছে তাদের ঢাকাতে লোকাল অভিভাবক যারা তাদেরকে ডেকে তাদের মাধ্যমে তাদেরকে তুলে দেওয়া হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যদি তারা কোনো অপরাধ করে থাকে তাদের বিচার হবে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, কিন্তু 12টার সময় কেন একটি হল থেকে একটি মেয়েকে বের করে দেওয়া হবে? আমরা তার প্রতিবাদ ইনস্ট্যান্ট এখানে আসছি এবং আমরা আরও কিছু হয়তো কিছুক্ষণ পরে হয়তো তথ্য জানাতে পারবো আপনাদেরকে। দুইটা কোশ্চেন যে পুলিশের ভিত্তিতে আপনারা বলছেন যে বের করে দিয়েছে, আর যদি আপনারা নিশ্চিত হন বের করে দিয়েছে তাহলে বের করে দেওয়ার কারণটা কি? জি, তারা আমাদেরকে দেখেন মেয়েরা যেটা অনেকেই ভয় পাচ্ছে, তারা ওপেন পরিচয় বলতে চাচ্ছিল না আমাদেরকে, হাইড করে যেটা বললো যে আমরা আন্দোলন করেছিলাম ওই দিনকে, এবং ওই দিনকার আন্দোলনে এই হলের একজন ছাত্রী যাদেরকে একটা তাদেরকে নির্যাতনের অভিযোগে তাদের সাথে একটা হাতাহাতি হয়েছিল, বলা হচ্ছিল যে সেই অভিযোগে ওই মেয়েদেরকে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছে, হল ছাড়তে বলা হয়েছে। এখন আমার কথা হচ্ছে যে তারা যদি অপরাধী হয়ে থাকে তাদের বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিচার হবে, কিন্তু রাতের বেলা কেন তাদেরকে হল থেকে বের করা হবে এবং বিশ্ববিদ্যালয় তাদেরকে হুমকি দেবে যে হল ছেড়তে হবে, ছাত্রত্ব বাতিল করা হবে, এটা কোন ধরনের? এটা তো একটা বিশ্ববিদ্যালয় নীতি হতে পারে না। হল কর্তৃপক্ষ একটা প্রতিবেদন জমা দিয়েছিল শৃঙ্খলা পরিষদের কাছে গতকাল, এবং সেখানে 26 জনের তালিকা ছিল। আপনারা কি জানতে পেরেছেন যে এই যে যাদেরকে বের করে দেওয়া হলো তারা কি 26 জনের মধ্যে? জি, এই 26 জনের মধ্যেই যাদেরকে বের করে দেওয়া হয়েছে তারা, এবং এই 26 জনের লিস্টের বাইরেও আরও অনেকে আছে যাদেরকে টার্গেট করা হয়েছে। বিশেষ করে আপনারা দেখেছেন যে ওই দিনকে যখন ছাত্রদের নিরীহ ছাত্রদের উপর হামলা হয়েছিল, তখন সুফিয়া কামাল কুয়েত মৈত্রী হলের মেয়েরা আমার বোনেরা যেভাবে ছুটে এসেছিল, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে থামানোর জন্য নানা চেষ্টা করেছিল, তারা সেদিন আটকাতে পারেনি, তাই তারা এখন একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে, যেটা দেখে কোনো ছাত্র আর কোনো আন্দোলনে যেতে না পারে, কোনো ন্যায়ের প্রতিবাদ করতে না পারে, সেজন্যই তারা এই হীন চক্রান্ত বা এই হীন কাজে লিপ্ত হয়েছে। যে আমরা এই আজকে যে আমার বোনদেরকে রাত্রে বের করে দেওয়া হলো, এবং যে ন্যাক্কারজনকভাবে যে তাদেরকে রাতে অভিভাবক ডেকে রাতেই বের করে দেওয়া, এর প্রতিবাদে আমরা আগামীকালকে প্রত্যেকটি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আমরা আগামীকাল সকাল আমরা বিকাল 4টায় আগামীকালকে বিকাল আমাদের বোনদেরকে যে অন্যায়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুফিয়া কামাল হল তাদের অভিভাবক ডেকে রাতে যেভাবে রাতের অন্ধকারে তাদেরকে হল ছেড়ে যেতে বাধ্য করেছে,
তাদেরকে হুমকি দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে তার প্রতিবাদে আগামীকালকে বিকাল 4টায় দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজে এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল ঘোষণা করছি। এবং আরো একজন তার বাবা যখন আসলো তাকে নিতে আমাদের দেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিচ্ছিল না, যে হয়তো আমাদের আড়ালে তাদেরকে পার করতে যাচ্ছে। কিন্তু আমরা তো প্রচেষ্টা শুরু হয়েছে সেই 8টা থেকে, আমরা যখন আসলাম তখন দেখলাম একজনকে বের হয়ে যেতে এবং কিছু অভিভাবককে ডেকে নেওয়া হয়েছিল ভিতরে, কিন্তু আমাদের দেখে হয়তো তাদের সামনে আমাদেরকে দেখে হয়তো তাদেরকে কিছু বলা হয়নি, কিন্তু হয়তো আমরা সরে গেলেই তাদেরকে বের করে দেওয়া হবে। এবং আমাদের বোনরা যেটা বারবার বলেছে যে ফেরদৌসী জাহান অন্তিম, বিশেষ করে ফিজিক্সের থার্ড ইয়ার একটা মেয়ে, তাকে বের করে দেওয়া হয়েছিল, আবার সেই মেয়েকে দিয়ে ফোন দিয়ে বাধ্য করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেমন আমরা আশিকুরের ক্ষেত্রে দেখেছি যে মেডিকেল থেকে রিলিজ দিয়েছিল, আবার মেডিকেলে নিয়েছে, কারণ যখন সমালোচনার সম্মুখীন হয়েছিল তারা আবার মেডিকেলে নিয়েছে। আবার আমার বোনদেরকে বের করে দিয়েছিল, আবার নতুন নাটক করতে তারা আবার এনে বলতে পারে যে আমরা কাউকে বের করিনি। নুরুল হক নূর, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ সাধারণ ছাত্রলীগের সংরক্ষণ পরিষদ। ওকে, থ্যাংক ইউ।